প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের শুরু থেকে। প্রথমে আমরা সূচিপত্র দেখি। ষষ্ঠ শ্রেণীতে যে অধ্যায়গুলো সংযোজন করা হয়েছে সেগুলোতে প্রথম হচ্ছে সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, ভগ্নাংশের খেলা, মৌখিক নিয়ম, শতকরা এবং অনুপাত, দৈর্ঘ্যমাপী, বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, সূত্রবুঝি, জ্যামিতিক আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো প্রথম পৃষ্ঠায় আমরা খেয়াল করি, মানে সংখ্যার গল্প। বাস্তব জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচে ছবিগুলো লক্ষ্য করি। এখানে আমরা 1, 2, 3 যদি সংখ্যাগুলো দেখছি, তারপরে এখানে আবার কিছু সংখ্যা আছে, রোমান সংখ্যা দেখা যাচ্ছে, তারপর কিছু বস্তু আছে যেগুলো আমরা সংখ্যায় গণনা করতে পারি। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখি, সেখানে আগের দিনে মানুষ প্রাচীনকালে মানুষ কীভাবে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো, তার কিছু নমুনা দেখি। ট্যালির মাধ্যমে যখন একটা কাজ করা হতো তখন একটা দাগ দেওয়া হতো এক ট্যালি। দুই দ্বারা কী বোঝায়? দুইটা দাগ দেওয়া মানে কি? দুইটা ট্যালি, অর্থাৎ দুই দাগ দেওয়ার মাধ্যমে এটা দুই বোঝায়, তিনটা দাগ দেওয়ার মাধ্যমে বোঝায় তিন, চারটা দাগ দেওয়ার মাঝখানে মাঝে বোঝায় কি এটা চার। যখন পাঁচ হবে তখন কী হবে? প্রথমে চারটা দেবে, এরপর একটু আড়াআড়ি বা আরেকটা দেবে, এটা হচ্ছে কি? পাঁচ। তদ্রূপে পাঁচের সাথে এক দিলে কত হয়? ছয়। এই আড়াআড়ি এখানে চারটার একটা, আড়াআড়ি একটা, মোট পাঁচটা। পাঁচটার সাথে যদি দুইটা দিই তাহলে কত? সাত। পাঁচটার সাথে তিনটা দিলে কী হয়? আট। পাঁচটার সাথে চারটা দিলে কী হয়? নয়। এবং পাঁচটা পাঁচটা দশটা। এভাবে ট্যালি চিহ্নের সাহায্যে আগে দিনের মানুষ সংখ্যা গণনা করত। এবার আসি আমরা একক কাজে। একক কাজে কি দেওয়া আছে? এখানে কতগুলো আছে আমরা ট্যালিগুলো বলছি, এখানে পাঁচ, এখানে পাঁচ, 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 তাহলে তার মানে কি? পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ। তাহলে আমরা খালি করে কী হবে? পঁচিশ। এরপর এখানে সাতাশ কীভাবে হবে? সাতাশ হবে প্রথমে পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, পঁচিশের সাথে যদি দুই দিই ছাব্বিশ, সাতাশ। এবার আমাকে সাতাশ সংখ্যা আমরা বের করতে পারি। এরপর রোমান সংখ্যা গণনায় যে ঘড়ি আমরা দেখি, আমাদের অনেক সময় আমাদের অনেক ঘড়িতে এরকম কিছু রোমান সংখ্যা দেখি, যেমন এক দাগ থাকলে এক বলি, দুই দাগ থাকলে দুই, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে সাত, আট, নয়, দশ, এগারো, বারো, এই রোমান সংখ্যাগুলো দেওয়া থাকে। আমাদের অনেক শিক্ষার্থী এগুলো চিনতে সমস্যা হয়। আজকের ক্লাসে আমরা এই রোমান সংখ্যাগুলো ভালোভাবে জানতে পারবো, যারা এখনও জানো না। এটা ঘড়ি, ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটা, তিনটে প্রতীকগুলো পাশে অবস্থান করছে, সেগুলো এক ধরনের সংখ্যা। এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা। এগুলো প্রাচীন রোমে, কোথায়? ইতালি, রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই প্রাচীন রোমানদের গণনা অন্যান্য লেনদেন, অন্যান্য দৈনন্দিন লেনদেনের সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এখন আমরা দেখব কীভাবে রোমান সংখ্যাগুলো লেখে। এখানে একটা দাগ থাকলে এটার নাম হচ্ছে কত? এক। আর ভি দ্বারা কী বোঝায়? পাঁচ। এক্স দ্বারা বোঝায় দশ, এল দ্বারা বোঝায় পঞ্চাশ, সি দ্বারা বোঝায় একশো, ডি দ্বারা বোঝায় পাঁচশো, এম দ্বারা বোঝায় 1000। এই প্রতীকগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এক একটা দাগ দিয়ে আমরা কী বলি? এটা এক। যখন ভি থাকে তখন আমরা বুঝি এটা পাঁচ, যখন এক্স থাকে তখন বুঝি দশ, এল থাকলে বুঝি পঞ্চাশ, সি থাকলে বুঝি এটা একশো, ডি মানে পাঁচশো, আর এম মানে 1000। তা রোমান সংখ্যা ব্যবস্থা আসলে শূন্যের কোনো প্রতীক ছিল না, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটা অন্যতম অসুবিধা। আরেক অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়। একবার যোগ করতে হবে, আরেকবার বিয়োগ করতে বের করতে হবে। এখানে রোমান সংখ্যা লেখার কতগুলো নিয়ম আছে, যেমন রোমান সংখ্যাগুলো বাম থেকে ডান দিকে পড়তে হয়, বাম দিক থেকে আমরা ডান দিকে পড়ব। তো রোমান সংখ্যা লেখার সময় এই ধরো রোমান সংখ্যা যে এক, তারপর দশ, সি মানে কত? একশো, এম মানে 1000। এই সংখ্যাগুলো তিনবার পুনরাবৃত্তি করা যেতে পারে, অর্থাৎ ওয়ান, তারপর টেন, আর হচ্ছে একশো, আর 1000। এই সংখ্যাগুলো আমরা একই সাথে তিনবার একসাথে লিখতে পারি। কিন্তু এল বি ডি, এল ভি ডি, এল মানে পঞ্চাশ, তারপর ভি মানে পাঁচ, আর ডি, এগুলো কিন্তু পুনরাবৃত্তি করা যায় না। দুই পাশাপাশি দুইবার এল লেখা যাবে না, পাশাপাশি দুইবার তিনবার করে বি লেখা যাবে না, পাশাপাশি দুইবার তিনবার করে ডি লেখা
যাবে না। রোমান সংখ্যার প্রতীক একটি বড় মানের প্রতীকের ভাবে বাস করা হলে বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যদি একটা ছোট মানের প্রতীক একটা বড় মানের প্রতীকের পাশে পড়ে, যেমন এখানে এক্স আর এল, এক্সটা হচ্ছে 10, এল হচ্ছে 50, তাহলে 50 হচ্ছে বড় আর এক্স হলো ছোট, তাহলে বড়টার যদি বাম পাশে ছোট সংখ্যা দেওয়া হয় তার মানে বড়টার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তো আমার বড়টা হচ্ছে 50 আর ছোটটা হচ্ছে 10, তাহলে 50 10 বিয়োগ করলে কত? 40। তখন আমরা 40 এভাবে লিখতে হবে। আর যদি ছোট মানের প্রতীক বড় মানের ডান পাশে থাকে তখন আমরা যোগ করবো, যেমন এল এর সাথে এক্স আছে, এলটা হচ্ছে বড়, বড় ডান পাশে আছে ছোট সংখ্যা, তার মানে ছোটটা এখানে কী হবে? যোগ হবে। তাহলে এল হচ্ছে 50, 50 সাথে 10 যোগ করলে কত হয়? 60 হয়। শুধুমাত্র 1, 10 আর 100 প্রতীকগুলো বিয়োগ অথবা যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা যায়। এবার আসো আমরা একক কাজ করি। একক কাজে দেওয়া আছে যেমন 9 কীভাবে লেখে, 9 হচ্ছে এক্সটা হচ্ছে 10, 10-এর আগে যদি আমরা 1 দিই তাহলে 1 কমে যাবে, 10 থেকে 1 কমে গেলে কত? 9। এবার 17 লিখবো, প্রথমে 10, 10-এর সাথে 5, 15, 15 একে 16, 16 একে 17, এভাবে লিখতে হবে। 25 কীভাবে লিখবো, প্রথমে 2টা 10 লিখতে হবে, 10, 10 কত? 20। 20-এর সাথে যদি আমরা 5 দিই, মানে ভিটা হচ্ছে 5, এক্স হলো 10, 10, 10, 20, 20-এর সাথে 5 দিলে কী হয়? 25। 41 কীভাবে লিখবো, প্রথমে আমাকে 40 লিখতে হবে, এল হচ্ছে 50, 50-এর আগে যদি আমি 10 দিই তাহলে 10 কমে যাবে, তো 50-তে 10 কমে গেলে কত? 40। এই 40-এর সাথে আমরা যদি 1 দিই তাহলে কত? 41। 59 কী বলে লিখবো, প্রথমে 10, এরপর 9 লিখতে হবে, 9 মানে কি? এক্স 10-এর আগে একটা 1 কম, এক্স মানে 10, 10-এর আগে যদি আমরা 1 দিই তাহলে এটা 9 হয়ে যায়, তাহলে এল হচ্ছে 50, 50-এর 9 কত? 59। এবার 73 কী বলে লিখতে হবে, প্রথমে 50, এরপরে হচ্ছে 10 কয়টা? 2টা, 50 যদি 60, 70, 71, 72, 73, এবার লিখতে হবে। 111 কী বলে লিখবো, প্রথমে আমার 100 মানে সি মানে 100, এবার 11 মানে 10-এর সাথে 1, 10-এর 1 11, তাহলে 111। এরপর এখানে 1971, তো এম মানে হচ্ছে 1000। এবার 900 কী বলে লিখবো, প্রথমে এম মানে 1000, 1000 বাম পাশে যদি আমরা সি দিই, বাম পাশে দিলে আমরা জানি ছোটো মানটা দিলে কী হয়? কমে যায়, তাহলে পাম এটা সি হলে 100, এম হচ্ছে 1000, তো 1000 থেকে 100 কমে গেলে এটা কত? 900। তাহলে এটা হচ্ছে 900 আর এখানে 1000, 1000 আর 900 হচ্ছে 1900, 1900 এল মানে 50, তাহলে 1950, 10 মানে 60, 70, 71, তাহলে 1971 আমরা এভাবে লিখতে পারি। এবার 2041 আমরা কীভাবে লিখবো, প্রথমে এই এম এম দুটো দিলাম, এম এর মান 1000, এম এর মান 1000, 1000 1000 কত? 2000। আর এরবার হচ্ছে 41, প্রথম 40 লিখতে হবে, এল হচ্ছে 50, 50-এর আগে 10 দিলে কমে 10 কমে যায়, তাহলে 40 হয়ে যায়, 40 হতে 1 দিলে 41, তাহলে মানে 2041। এসো আমরা আরও কয়েকটা রোমান সংখ্যা দেখি। যদি রোমান সংখ্যা দেখো, আমার 11 কেউ লেখে, 10-এর সাথে যদি আমরা 1 দিই তাহলে হচ্ছে 11, 10-এর সাথে 2 দিলে কী হয়? 12, 10-এর সাথে 3 দিলে হয় 13, 10-এর সাথে 4, 4 মানে ভি হচ্ছে 5, 5-এর আগে 1 দিলে 1 কমে যায়, 4 হয়ে যায়, ভি হচ্ছে 5, 5-এর আগে 1 দিলে 1 কমে গেলে কত? 5 থেকে কমে গেলে 4, 10-4-14, আবার এক্স মানে 10, 10-এর সাথে 5 দিলে কত? 15। এবার তদ্রুপভাবে 16, 10-এর সাথে যদি 6 দিই তাহলে 16, 10-এর সাথে 7, 5-2-7, তাহলে 17, এই হলো 10, 15, 16, 17, 18। 20 কী, 19 কী লিখবো, 10, 10-এর সাথে 9 লিখবো, 9 মানে এই আমার 10-এর আগে 1 যদি দিই আমরা 9 হয়ে যায়, তাহলে 19। 20 কী লিখবো, এক্স 2টা দেবো, তাহলে 10, 10-এ 20। 25 কী লিখবো, 10, 10-এ 20, 20-এর 5-এ 25। 26 কী লিখবো, 10, 10-এ 20, 20-এর সাথে 6, 5-এর 1-এ 6, 26। 27 হলো 10, 10-এ 20, 10, 20-এর 5-এ 25, 25-এর 1-এ 26, 27। 28 হবে 10, 10-এ 20, 20-এর 5-এ 25, 25-এর 26, 27, 28। 29 কী লিখবো, প্রথমে 10, 10-এ 20, এরপর 9 লিখতে হবে, 9 হচ্ছে কী বলবো, 10-এর আগে 1 দিলে 1 কমে যায়, তাহলে ওটা হচ্ছে 29, আর 3টা 10 দিলে হয় 30। এবার আমরা প্রথম 1, 2-গুলো দেখি, 1 দাগ দিলে 1, 2 দাগ দিলে 2, 3 দাগ দিলে 3, 4 কী লাগে, 5-এর আগে 1 দিলে 4, ভি হচ্ছে 5, আর 5-এর সাথে যদি আমরা 1 দিই তাহলে 6, 5-এর সাথে 2 দিলে 6-7, 8-5-এর সাথে 3, তাহলে 5-এর 1-এ 6, 6-এর 1-এ 7, 7-এর 1-এ 8, 9 কী লাগবো, 10-এর আগে 1 দিলে 1 কমে যায়, তাহলে 10-এর 1 কমে গেলে তো 9, আর এটা হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।